হ্যালো গাইস, ওয়েলকাম টু সেভেন গ্রাফিক্স। আজকে আমরা এই ছবিটাকে এই ছবিতে রূপান্তরিত করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এই সাবজেক্ট লেয়ারটাকে আলাদা করে ফেলবো। সিলেকশন করে আমি পেন টুল দিয়ে সিলেকশন করেছি, আপনারা যে কোনো টুল দিয়ে সিলেকশন করতে পারবেন, সমস্যা হবে না। আর এই ছবির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, এই ছবি দিয়ে ট্রাই করতে পারেন আমার সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা হিউ স্যাচুরেশন লেয়ার নিব, তারপরে এটাকে অনেকটা স্কিন টোনের কালার দিব। এটাকে যখন ক্লিপিং মাস্ক করব, মানে ক্লিপ করে দিব এই লেয়ারটার সাথে, তখন সেটা এইটুকু থাকবে। এখন আমাদের এই চোখটা প্রয়োজন নেই, তাহলে আমরা সিম্পলি ব্রাশ নিব। বি দিয়ে ব্রাশ টুল আসে, বা আমরা এখান থেকেও ব্রাশ নিতে পারি। সো ফরগ্রাউন্ড কালার অবশ্যই কালো থাকতে হবে, আর এখানে মাস্ক সিলেক্টেড থাকতে হবে। তারপর আমরা এই এইটাকে মাস্ক করে নিব। এত প্রেসাইজ হওয়ার প্রয়োজন নেই, জাস্ট নিব। তারপরে আমরা এটার জন্য একটা এই আয়ের জন্য একটা লেয়ার তৈরি করব। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে থেকে সলিড কালার নিয়ে কালার চুজ করে দিতে পারি। কালার এটাকে ক্লিপিং মাস্ক করে দিয়ে এর ফিল কমিয়ে দিতে পারি অ্যাবাউট 30-ish। তারপরে আমরা সরি গাইস চলে যাবো, আর একটা কার্ভ নিব, আর একটা হিউ স্যাচুরেশন নিলাম, স্যাচুরেশন একবার ডাউন, তো আই দিলাম, এক্স দিয়ে টগল করতে পারবো আমরা। সো এক্স দিয়ে হোয়াইটটাকে উপরে নিয়ে, তারপর আমরা এটাকে স্যাচুরেশন একবার ডাউন করে দেবো আই এর শুধু। জানি গেস এটা অত একটা ভালো লাগছে না, সো আমরা এটাকে একটু স্কিন টোন কালার দিতে পারি। এই এটাকে একটু লাইট দিয়ে প্রয়োজন নেই, লাইট দিলাম না, এটাকে একটু স্যাচুরেশনটা কমিয়ে দিলাম। আমরা একটা কাজ করতে পারি, আমরা স্যানও কাজ করতে পারি, স্যান স্যানে গিয়ে লাইটটাকে একটু বাড়িয়ে দিব, এই হিউটাকে নিয়ে যাবো এখানে। এটা না করে তারপর আমরা আয়ের জন্য একটা কালার তো নিতেই হবে, কালার না মানে আইটাকে সাদা করতে হবে ভিতরেটুকু। সো আমরা কার্ভস নিতে পারি এই জন্য, এই জন্য সরি গাইস কার্ভস এটা ক্লিপ না। সো আমরা এখানে আইটাকে বাড়াবো, আমরা জাস্ট এই চোখটাকে দেখবো, বাকি সবকিছু তারপর আবার প্রয়োজন পড়লে আমরা কমাতে পারবো। কন্ট্রোল আই, আমার কাছে এই বাইরের অংশগুলোকে পরে ঠিক করে ফেলবো, সমস্যা নেই, ফিক্স দিয়ে অংশগুলোকে ঠিক করে ফেলবো। এবার আমরা ফ্লোরটা একটু কমিয়ে ফ্লোর 20ও রাখতে পারি, আবার একটু কমাতেও পারি, টেন দিয়ে এক্স এক্স দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সামনে, মানে ব্যাকগ্রাউন্ড কালার সামনে আনা যায়। সো আমরা এটাকে ডার্ক করব, তারপর আমরা একটা কার্ভস নিতে পারি গাইস, একটা কার্ভস নিয়ে আমরা ফেসটাকে একটু সুন্দর করতে পারি, যেমন কার্ভস ব্লু গ্রিনস। এবার গাইজ আমরা চোখটাকে কালার করতে পারি, ধরেন এখানে আমরা নিলাম হিউ স্যাচুরেশন লেয়ার, তারপরে চোখটাকে আমরা কালার করতে পারি কালারাইজ, কন্ট্রোল আই, জাস্ট চোখের ভিতরটা কালার করবো গাইজ। সো
এক্স দিতে হবে, এক্স দিয়ে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সামনে আনতে হবে, মানে সাদাটাকে সামনে এনে সরি ঘুমানো ছিল, আমার ব্রাশটাকে আরেকটু ছোট করে দেই এক্স দিয়ে, এই জায়গাটাতে ড্যাব দিতে পারি, জায়গাটাতে ড্যাব দিলে আমাদের একটু এই জায়গাটা একটু স্যাচুরেটেড মনে হচ্ছে, ওভার স্যাচুরেটেড, সো আমরা স্যাচুরেশনে যাব, যেখানে আমরা স্যাচুরেশন করেছি সেই জায়গায় আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিব এই জায়গাটা থেকে সরিয়ে ফেলবো, এটা এরপর আমরা যা করব তা সম্পূর্ণই অপশনাল, এটা আপনারা করতে পারেন বা নাও করতে পারেন, আমরা এই জায়গাটা এখন ফিক্স করে নিই, তারপরে সরি গাইস এখানে ফ্লোটা কমিয়ে দিব অ্যাবাউট 10%, তারপরে এটাকে হালকা হালকা ব্ল্যাক কালার দিয়ে ধরি, এই সাইডেরটাকে শুধু আমাদের এই পাশেরটা ঠিক আছে, আমাদের অলরেডি ডান, এখন যদি আমরা চাই এখানে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি আরো ভালো লাগবে, আর মাল্টিপ্লাই যদি না করি তাহলে স্ক্রিন করে দিতে পারি, স্ক্রিন করে দিয়ে এখানে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কালার নিতে পারি, যেমন ম্যাজেন্টা নিলাম, এটা নর্মাল থাকবে, ম্যাজেন্টা নিয়ে এটা একটু বড় নিচে দিই কি দেখে বড় করে দিলাম, এখন যদি আমরা চাই এটাকে ম্যাজেন্টা করে দিলাম, ম্যাজেন্টা আরেকবার খুলি, ম্যাজেন্টাকে একটু কমিয়ে দিই, ডার্কনেস একটু বাড়িয়ে দিই, এটার অপাসিটি একটু কমিয়ে দিই, সরি গাইস এটা আমাদের সবসময় নেম করে রাখতে হবে, এখন আমি ইয়ের জন্য নেম করছি না, টাইমের জন্য ফিফটি না দিয়ে আমরা 70 দিতে পারি, ইয়েটা একটু বাড়িয়ে দিতে পারি, হয়ে গেছে, এখন আমরা লিপসটাকে কালার করব, সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এত ইয়ে কালার প্রয়োজন নেই, আন্ডারলাইন ব্লেন্ড ইফ ওপেন করে হেয়ারস্টাইল ডায়লগ বক্স ওপেন করে আন্ডারলাইন থেকে এটা শ্যালোটা, শ্যালো থেকে আমাদের এত প্রয়োজন নেই, শ্যালোতে অল্টার ক্লিক করে নিয়ে যেতে পারি, আমাদের এখানে হালকা হালকা ইয়ে আছে, সো আমরা যাব এখানে আমরা ব্লুটাকে সরিয়ে দিব, এক্স দিব এই হিউ স্যাচুরেশনটাতে যাব, গিয়ে
x এটা তো সেম করতে হবে, ফ্লো আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি। মোটামুটি এটা সুন্দর লাগছে। তারপর আমরা আরো আরো কাজ করতে পারি, লিপের কাজ করতে পারি, যেমন এখানে দিলাম কার্ভস ইউজ করতে পারি বা হিউ স্যাচুরেশন, আমি হিউ স্যাচুরেশন ইউজ করছি। আমরা কন্ট্রোল আই দিই, আমরা চাইলে এটা কমাতে পারতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমি রেড দিতে চাচ্ছিলাম না, কালারাইজ দিতে পারি, কালারাইজ দিয়ে আমরা এটাকে নিয়ে যেতে পারি গোলাপি দিয়ে, গোলাপি না আর কি। দিস ইজ নাইস, হালকা বাড়িয়ে দিতে পারি। এখন গেছে আমাদের রিফাইন করতে হবে এটাকে, আয়ের আয়ের কালারটা আমার অত ভালো লাগছে না, সো আয়ের কালারটা আমি চেঞ্জ করতে চাই। ভালো লাগছে, ভালো লাগছে। গাইজ আমরা এই লিপটাকে আর একটু গ্লসি ভাব দেওয়ার জন্য আমরা যেতে পারি কার্ভসে, কার্ভসে গিয়ে আমরা এটাকে বাড়িয়ে দিব। অন্য কোথাও তাকানো দরকার নেই, শুধু লিপস এর দিকে তাকালেই হবে, শুধু লিপস এর দিকে কন্ট্রোল আই। আমরা এখন দিতে পারি, ভালো আছে। তো গাইস আমি আর একটু কাজ করেছি, কাজ করে এটা হলো আমার রেজাল্ট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত গো ক্রিয়েটিভ অ্যান্ড কিপ ক্রিয়েটিং। থ্যাংক ইউ গাইস।